হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা দেখছেন আইটি এক্সপার্ট ইউটিউব চ্যানেল। আবার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি টপিক্স নিয়ে। এখন যে পরিমাণে গরম পড়েছে, গরমের মধ্যে কিন্তু আসলে অনেকেই চাচ্ছেন যে একটা নতুন একটা এসি কিনবেন। কিন্তু এসি কেনার আগে আসলে আমাদের কিছু বেসিক ধারণা থাকা দরকার। তাহলে আপনি আসলে কোন এসিটা কিনবেন সেটাই কিন্তু একটা ভালো একটা সিদ্ধান্ত নিতে পারবেন। তাই আজকের এই ভিডিওটিতে আমরা কিছু বেসিক কিছু বিষয় সম্পর্কে জানবো। যেমন আমরা খুব কমন কিছু ওয়ার্ড যেমন শুনি যে এক টন এসি, দুই টন এসি, এই টনটা আসলে কী বা এটা আসলে কী কাজে ব্যবহৃত করা হয় আজকে। তারপরে জানবো যে আসলে স্প্লিট এসি এবং উইন্ডো এসি দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কী এবং এটার মধ্যে সুবিধা এবং অসুবিধাগুলো কী কী। তারপর হচ্ছে ইনভার্টার এবং নন ইনভার্টার এসি, এগুলোর মধ্যে কী কী ডিফারেন্স রয়েছে বা এগুলোর মধ্যে কী সুবিধা অসুবিধা রয়েছে, এগুলো কীভাবে কাজ করে, এই সমস্ত ইনফরমেশনগুলো জানার চেষ্টা করবো আজকের এই ভিডিওটিতে। সো ভিউয়ার্স, চলুন তাহলে শুরু করি আমাদের আজকের ভিডিওটি। ওকে, আবারও ফিরে এলাম আমরা ইন্ট্রোর পর। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে আমরা প্রথমেই জানবো যে আসলে টন কি, অর্থাৎ ওয়া এক টন এসি, দুই টন এসি এর মানে কি। আসলে টন বলতে এরকম তো না যে একটা এসির ওজন এক টন বা দুই টন ওজন, দুই টন যেটা সেটা এসির ওজন দুই টন। আসলে ব্যাপারটা কিন্তু এর ওজনের ক্ষেত্রে টন হিসেবে ব্যবহার করা হয় না। আমরা জানি যে ওজনের একটা টন আছে, বাট এই টন সেই টন না। এই টন হচ্ছে যে এক টন বরফ যদি একটা রুমে রাখা হয় তাহলে এটা যে পরিমাণ হিট অ্যাবজর্ব করবে এবং যে পরিমাণ ঠান্ডা করতে পারবে, একটা এসিও প্রতি ঘন্টায় ততটুকু ঠান্ডা করতে পারবে। এখন আপনি বলতে পারেন যে এটার পরিমাপটা কী, তাহলে এটা এটা কীভাবে কী করে। এক টন সমান সমান হচ্ছে 12,000 বিটিইউ পার আওয়ার। বিটিইউ মানে হচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট, অর্থাৎ এক টন সমান 12,000 ব্রিটিশ থার্মাল ইউনিট। যেমন আমরা মেগাবাইট বা গিগাবাইটের হিসাবটা কী করি, যেমন 1024 মেগাবাইট সমান সমান কত, 1 জিবি। তো আমরা কিন্তু এটা বলি না যে 1024 মেগাবাইট, আমরা সরাসরি বলি কি 1 জিবি। তো সেই রকমই 12,000 বিটিইউ যে কথা এক টন, একই কথা। তাহলে 1.5 টন যদি হয় তাহলে কী হবে, 18,000 বিটিইউ। যদি 2 টন হয় তাহলে 24,000 বিটিইউ। এভাবে যত টন বাড়বে তত কিন্তু বিটিইউ বাড়তে থাকবে। তাহলে এখানে একটা জিনিস তো ক্লিয়ার হলো যে টন মানে হচ্ছে বিটিইউ, অর্থাৎ এটা একটা, এটা কতটুকু ঠান্ডা করবে এটার একটা পরিমাপ, বাট এটা ওজন না, এর এনার্জি, এর শক্তিটা যেটা কতটুকু কাজ করতে পারবে সেটার একটা হিসাব। ওকে, তো তারপরে আসি দুই নম্বরে। দুই নম্বরটা হচ্ছে ইনভার্টার এসি এবং নন ইনভার্টার এসি। আমরা কিন্তু এই দুইটা জিনিস একটু প্রায়ই শুনি যে ইনভার্টার এসির দামটা একটু বেশি এবং নন ইনভার্টারের দামটা একটু কম হয়। কিন্তু এই এইগুলো কেন, যেমন আমরা আগে জানতে হবে যে এসি কীভাবে কাজ করে। এসি মূলত আমরা যখন একটা ফিক্সড একটা করে দিই যে এখন 22 ডিগ্রি সেলসিয়াস এটা তাপমাত্রা ধরে রাখবে, তখন কী করে, যেটা নন ইনভার্টার এসি, তখন সে কী করে যে যখন 22 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আসে তখন এই কম্প্রেসরটা কিন্তু চলতে থাকে। যখন এটি 22 ডিগ্রি হয়ে যায় তখন এটা বন্ধ হয়ে যায়। আবার যখন তাপমাত্রা বাড়তে থাকে, অর্থাৎ 22-এর থেকে সরতে থাকে, তখন কম্প্রেসর আবার চালু হয়ে যায় এবং তখন আবার এটাকে 22-এর মধ্যে ধরে রাখতে চেষ্টা করে। অর্থাৎ আপনি যত সেট করে দিবেন ততটুকুর মধ্যে সে আসলে টেম্পারেচারটা ধরে রাখার চেষ্টা করবে। এর জন্য বারবার কিন্তু কম্প্রেসরকে অন এবং অফ হতে হয়। এটা হচ্ছে নন ইনভার্টারের ক্ষেত্রে। এখন ইনভার্টারের ক্ষেত্রে কী হয়, ইনভার্টারের ক্ষেত্রে যদি আপনি 22-এ যদি সেট করে দেন তাহলে সে 22-এ সেট করার জন্য তাকে বারবার এই যে আপনার কম্প্রেসরকে অফ অন হতে হয় না, এটা আপনি কনস্ট্যান্টলি চলতে থাকে এবং এর মধ্যেই সে ভেরিয়েবল কাজ করতে পারে, অর্থাৎ এর মধ্যেই সে আপনার এই তাপমাত্রাটাকে ধরে রাখতে পারে, যার ফলে বিদ্যুৎ সাশ্রয় হয়। অর্থাৎ আপনার যেহেতু কম্প্রেসরকে বারবার অফ অন হতে হচ্ছে না, তার জন্য কিন্তু বিদ্যুতেরও বারবার অপচয় হচ্ছে না বা বেশি পরিমাণে লাগছে না। এবং আপনার খুব সহজেই মানে দেখবেন আপনার যদি আপনি নন ইনভার্টার এসিটা নেন, সেক্ষেত্রে একবার রুমের তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে, একবার কিছুটা হলেও কমবে, অর্থাৎ একদম সেম এক্স্যাক্টলি সবসময় এক থাকবে না। তবে সেটা হয়তো বোঝা যাবে না, বাট যদি আপনি মাপতে যান তখন বুঝবেন যে আসলে এখানে একটু কম বেশি থাকে। বাট ইনভার্টার এসি যেটা আছে সেটাতে কিন্তু সব সময় একই থাকবে এবং কম্প্রেসর বন্ধ হবে না, এটা হচ্ছে এর সুবিধা। এতে করে আপনার বিদ্যুৎ সাশ্রয় হয়। তাই আপনার যে ইনভার্টার যে এসিটা আছে এটার দাম একটু বেশি হয়, যার নন ইনভার্টার সেটার দাম একটু কম হয়। এখন আসলে যার যার চয়েস, যার যার এখানে টাকা পয়সারও ব্যাপার আছে, যার যেটা পছন্দ এবং যার টাকার যেটা সামর্থ্য কোলায় সে সেটা কিনবে, এটাতে কোনো সমস্যা নেই। এবং তৃতীয়ত বিষয়টা হচ্ছে যে স্প্লিট এসি এবং উইন্ডো এসি দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কী এবং দুইটাকে কেন আলাদা করা হয়েছে। যেমন স্প্লিট এসি এবং উইন্ডো এসি আসলে দুইটার মধ্যে ডিফারেন্সটা বোঝানোর আগে বুঝতে হয়েছে আসলে এটার মধ্যে চারটা জিনিস খুব ইম্পর্টেন্ট আছে। প্রথমে এক নম্বরটা হচ্ছে কম্প্রেসর, দুই নম্বরটা হচ্ছে কন্ডেন্সার, তিন নম্বরটা হচ্ছে বাল্ব এবং চার নম্বরটা হচ্ছে ইভাপোরেটর। এর মধ্যে যে কন্ডেন্সার এবং কম্প্রেসর
এই দুটি হচ্ছে আপনার বাইরের দিকে অংশে, অর্থাৎ যে আপনার স্প্লিট এসিটা, স্প্লিট মানে কি ভাগ করে দেওয়া। তো এসির এই চারটা জিনিসকে দুইটা অংশ ভাগ করে দেয়, এবং যে দুটো অংশ আপনার গরম, অর্থাৎ আপনার গরম বাতাস বের করে, দেখবেন দেখবেন যে আসলে স্প্লিট এসির কিন্তু একটা অংশ বাইরে থাকে যেটাতে গরম বাতাস বের হয়, এবং আরেকটা অংশ ভিতরে থাকে যেটাতে আপনার ঠান্ডা বাতাস বের হয়। তো এই কম্প্রেসর এবং হচ্ছে আপনার কন্ডেন্সার, এই দুইটা থাকে বাইরে, এবং বাল্ব এবং ইভাপোরেটর, এটা ঠান্ডা বাতাস বের হয়, এটা থাকে হচ্ছে ভিতরের দিকে, যার ফলে কিন্তু দুইটা পার্ট আলাদা হওয়াতে আপনার দেয়ালে কিন্তু বড় কোনো উইন্ডো করতে হচ্ছে না, গর্ত করতে হচ্ছে না, এবং আপনার যে রুম টেম্পারেচার এটা কিন্তু সহজে খুব ভালো মেনটেন করতে পারে, যেটা আসলে উইন্ডো এসিতে এতটা ভালো করা সম্ভব হয় না। উইন্ডো এসির দামটা একটু কম হয়, বাট স্প্লিট এসির দামটা একটু বেশি হয় মূলত এই জন্যেই। তো আবার আবার যখন আপনি উইন্ডো এসিতে যাবেন তখন কিন্তু এখানে চারটা জিনিসই একই সাথে পাবে, এখানে দেখবেন এক পাশ দিয়ে গরম বাতাস বের হচ্ছে আর এক পাশ দিয়ে আপনার ঠান্ডা বাতাস বের হচ্ছে, এখানে চারটা জিনিসই একসাথে, এটাকে আলাদা করা হয় না। তা আলাদা করা হয় না বলে এটাকে উইন্ডো এসি বলা হয় আর ওটাকে স্প্লিট এসি বলা হয়। সো ভিউয়ার্স, এই ছিল ছোট্ট একটি ভিডিও যেখানে আসলে এসি সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া প্রোভাইড করা হয়েছিল, আশা করি আপনার কাছে ভালো লেগেছে এবং আপনি নতুন কিছু শিখতে পেরেছেন। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঠিক এখানে একটি ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং নিচে বেল আইকনটিতে অবশ্যই একটু ক্লিক করে রাখুন, যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনি কোনো ভিডিও মিস না করেন। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটি এ পর্যন্ত রাখছি, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।